দ্বিতীয় প্রশ্ন, আপনারা হাদিসের আগে সহি হাদিস বলার কারণটা বলবেন কি? হাদিসের আগে সহি হাদিস কেন আমরা বলি? আসলে সহি হাদিস এই জন্য বলা হয়, এক সময়ে সাহাবায়ে কেরাম রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস শুনলেই তারা এটাকে বিশ্বাস করতেন। ইবনে আব্বাস থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ মুসলিম গ্রন্থের পটভূমিকায়, আল মুকাদ্দিমায় ইমাম মুসলিম ইবনে আব্বাসের ওই হাদিসটি সংকলন করেছেন। কুন্না ইজা সামিনা আহাদান ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসগাইনা ইলাইহি বিআযানিনা। এক যুগ ছিল আমরা সাহাবীরা যখন শুনতাম কেউ বলছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নবীজি বলেছেন, এটা শোনার সাথে সাথেই আমাদের কানগুলি সেদিকে আমরা ধাবিত করতাম, অর্থাৎ পরিপূর্ণ মনোযোগ দিয়ে আমরা বিশ্বাস করে সেটা শুনতাম যে নবীজি কি বলেছেন। ফাআম্মা ইযা রাকিবতুম কুল্লা সাবিন ওয়া যালুল ফাহাইহাত, কিন্তু তোমরা যখন শুদ্ধ অশুদ্ধ সব কথাই নবীজির হাদিস নামে চালিয়ে দিচ্ছ, ফাহেহাত, এখন আর আগের মতো আমরা কেউ হাদিস বললে সেদিকে আর কান দেই না, যতক্ষণ না এটা আমাদের কাছে প্রতিভাত হয় যে এই হাদিসটি বিশুদ্ধ, এটা সহি। ইসলামকে রাষ্ট্রশক্তি দিয়ে, তলোয়ার দিয়ে, দৈহিক শক্তি দিয়ে মোকাবেলা করতে না পেরে, দলিল প্রমাণ দিয়ে মোকাবেলা করতে না পেরে, কোনো দিক থেকে কুলিয়ে উঠতে না পেরে ইসলামের দুশ্মনরা গোপন পথ অবলম্বন করেছে। বিশেষ করে ইহুদি জাতি নবীজির নামে লক্ষ লক্ষ হাদিস মিথ্যা কথা বানিয়ে হাদিস বলে চালিয়ে দিয়েছে। এই জন্যই মুহাদ্দিসিনে কেরাম হাদিস সংরক্ষণ করার মূল নীতি উসুলে হাদিস, হাদিসের উপরে অজস্র গ্রন্থ, বর্ণনাকারীদের পুঙ্খানুপুঙ্খ জীবন ইতিহাস, তাদের জন্ম মৃত্যু, তাদের আকীদা বিশ্বাস, চিন্তা চেতনা, তাদের শিক্ষক কে, ওস্তাদ কে, তাদের কর্মচরিত্র কি, তারা কেমন সত্যবাদী ছিলেন, কেমন স্মৃতিশক্তির অধিকারী ছিলেন, ইত্যাকার বিষয়ে তারা, যদিও সেই যুগে আল্ট্রাসোনোগ্রাম ছিল না, এক্স রে ছিল না, বরং এক্স রে আল্ট্রাসোনোগ্রামের চেয়েও আজকে যে কম্পিউটার দিয়ে চক্ষু পরীক্ষা করা হয় বা ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা হয়, এর চেয়েও আরো সূক্ষ্মভাবে রিজালুন খুলিকুলিল হাদিস, আল্লাহর এমন কিছু বান্দা যেন আল্লাহ ওদেরকে সৃষ্টি করেছেন হাদিস রক্ষার জন্য, সেই ক্ষণজন্মা প্রত্যুৎপন্ন মতিত্ব বিস্ময়কর সব মেধার অধিকারী মানুষেরা হাদিস শাস্ত্রকে এত পুঙ্খানুপুঙ্খ রূপে যাচাই বাছাই করেছেন এবং সবগুলি মিথ্যা কথাকে, যেগুলিকে হাদিস নামে চালানো হয়েছিল, পৃথক করে মধু বা বানোয়াট হাদিসের গ্রন্থের পর গ্রন্থ তারা রচনা করে ওগুলি গোমর ফাঁস করে দিয়েছেন, আউট করে দিয়েছেন, এবং যেটি আসলে নবীজির হাদিস সেটিকে সহি হাদিস রূপে, আর যেটি বানোয়াট মিথ্যা সেটাকে মধু হাদিস রূপে, এ দুইয়ের মাঝে আরো অনেক প্রকার করে তারা হাদিসগুলিকে মুসলিম উম্মার সামনে পরিচিত করেছেন। যেহেতু যদি এমন যদি হয় যে সবাই খাঁটি সরিষার তেল বিক্রি করে বাজারে, তখন আর কোম্পানি বিশেষকে আমার সরিষার তেল খাঁটি এটা বলার কোনো দরকার হয় না, কারণ তেল মানেই খাঁটি, সবাই বিক্রি করে। কিন্তু যদি এমন হয় যে ডজনে ডজনে লোক সরিষার তেলের মধ্যে মারাত্মক ভেজাল মিশিয়ে সেই জিনিসকে বাজারে এনে সরিষার তেল বলে বিক্রি করে, তখন অবশ্যই যারা খাঁটি কোম্পানি
তারা দুই একটা শব্দ ইউজ করবেন যে আমার তেলে কোনো ভেজাল নেই, আমার তেলটা খাঁটি, সরকারি লাইসেন্স আছে, আপনারা প্রযুক্তি দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন, ইত্যাদি ইত্যাদি। সে এটাকে আস্থার পয়েন্টে আনার জন্য সে চেষ্টা করবে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ক্ষেত্রেও একই পথ অবলম্বন করেছেন। হাদিসের মধ্যে যেহেতু অসংখ্য হাদিস, হাদিসেই নয়, সেগুলো মানুষের বানোয়াট কথা, নবীর নামে চালানো হয়েছে। যেমন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আমার নূর, টোটাল মিথ্যা কথা, টোটাল মিথ্যা। ছাড় নবীজির নামে অগ্নি পূজারীরা বানিয়েছে, ওরা মনে করে যে আগুন বা আলো ছাড়া অন্য কোনো জিনিসের থেকে কোনো সৃষ্টি হলে সেটা ভালো না, শয়তানি তন্ত্র। শয়তান যেমন বলেছিল, খলকতানি মিন নারিন ও খলকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে, মাটির সৃষ্টি তো ভালো না, আমি ভালো বেশি। ঠিক ওই ইবলিসি চেতনাটাকেই নিয়ে আসা হয়েছে যে নবীজি তো মাটির তৈরি হলে ভালো না, ওনাকেও আগুন বা নূরের তৈরি হইতে হবে। অগ্নি পূজারীরা ওই সেই আদম, আদম আর ইবলিসের যেই যে বিতর্ক হয়েছিল, বা ইবলিসের সাথে আদমের যে বিতর্ক হয়েছিল আগুনের, আগুনের সৃষ্টি আর মাটির সৃষ্টি নিয়ে, সেই থিমটাই প্রকারান্তরে সূক্ষ্মভাবে আমাদেরকে দিয়ে দিয়েছে যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কোনো হাদিসের গ্রন্থেই নাই, টোটাল বানোয়াট মিথ্যা কথা এবং কোরআনের সাথে সাংঘর্ষিক। কোরআন বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলো আমি তোমাদের মতো একজন বাশার, তোমাদের মতো একজন মানুষ। নবীজিকে বলতে বলেছেন তুমি বলো, তোমার মুখ দিয়ে বলো, কারণ তোমার উম্মত এটা নিয়ে গোলমাল করবে, তুমি কিসের তৈরি এটা নিয়ে অনেক গোলমাল হয়ে যাবে, অতএব তুমি নিজেই বলো, ঘোষণা করে রাখো কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সামনে যে আনা বাশারুম মিসলুকুম, আমি একজন বাশার, সে বাশার আবার কেমন, মিসলুকুম তোমাদের মতোই, তোমরা যেমন মাটির তৈরি আমিও মাটির তৈরি, তোমরা যেমন মাতা পিতার ঘরে এসো আমিও মাতা পিতার ঘরে এসছি, তোমরা যেমন খাও পান করো খাদ্য পানীয় ছাড়া বাঁচো না আমিও খাদ্য পানি ছাড়া বাঁচি না, তোমরা যেমন ঘর সংসার বিবাহ সামাজিকতা করো আমিও ঘর সংসার বিবাহ সামাজিকতা তোমাদের মতো আমার আছে, তোমরা যেমন দুঃখ ফেলে চোখের পানি পড়ে আর আনন্দ ফেলে হাস্যোজ্জ্বল হও আমারও একই অবস্থা, তোমরা যেমন মরণশীল আমিও মরণশীল, তোমাদের যেমন ছেলে মেয়ে আছে আমারও ছেলে মেয়ে আছে, তোমাদের যেমন মা বাবা আছে আমারও মা বাবা আছে। নবীজি বলেছেন ইন্না মা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ, আনসা কামা তানসাউন, তোমরা যেমন ভুলে যাও আমিও ওরকম ভুলে যাই, কিন্তু আমার ভুলের উপর আমাকে রাখা হয় না, আল্লাহ তাআলা আমাকে ফেরেশতার মাধ্যমে সংশোধন করিয়ে দেন। তোমাদের মতো একজন মানুষ, কি সুন্দর কথা। আচ্ছা, এটা সূরা কাহফের 110 নম্বর আয়াত, নবী নিজেই ঘোষণা করেছেন তিনি আমাদের মতোই একজন মানুষ, পার্থক্য হলো ইউহা ইলাই, তোমাদের কাছে ওহি আসে না আমার কাছে ওহি আসে, এই বিশাল একটা পার্থক্য। কিন্তু সৃষ্টিগত উপাদানের কোনো পার্থক্য নাই, নূরের আর মাটির তৈরির কোনো পার্থক্য নাই, মাটির মানুষ এই পার্থক্য করে আমি ওহি পাই তোমরা ওহি পাও না। এখন এই বাসার যে মানুষ মাটির তৈরি, এটা সূরা সাদের 71 নম্বর আয়াত আল্লাহ ক্লিয়ার করেছেন, আরো অনেক আয়াত একই অর্থের বর্ণনা আছে, সেখানে আল্লাহ বলেছেন ইন্নি খালিকুন বাশারাম মিন তিন, আমি মানুষ সৃষ্টি করব মিন তিন, কাদা থেকে, মাটি থেকে। আল্লাহ তো বলেনি ইন্নি খালিকুন বাশারাম মিন নূর, আমি নূর থেকে মানুষ সৃষ্টি করব, আল্লাহ তো বলেননি, আল্লাহ বলেছেন মাটি থেকে। তাহলে এই জাতীয় এই যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথমে আমার নূর সৃষ্টি করেছেন, এগুলো অগ্নি পূজারীদের মিথ্যা কথা, যারা আগুন ছাড়া বা আলো ছাড়া আর কিছুর মধ্যে কোনো ভালো খুঁজে পায় না, তাদের তৈরি জিনিস। অথচ সহি হাদিস ছিল, সহি বুখারী হাদিস, আউয়ালু মা খালাক আল্লাহু আল কলম, সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছে, কারণ যে কোনো জিনিসের আগে পরিকল্পনাটা হয়, লিখা হয়, সেই পরিকল্পনা লিখার জন্য কলম সৃষ্টি করেছেন সর্বপ্রথম, এটা হলো সহি হাদিস। আর নবী সম্পর্কে সহিহাদে যেটা আছে, কুতিবতু নাবিয়ান ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, আমাকে নবী রূপে লেখা হয়েছে তখন যখন আদম আত্মা আর বডির মধ্যে ছিল, আদমের সৃষ্টি কমপ্লিট হয় নাই, আমি তো সৃষ্টি হই নাই প্রশ্নই আসে না, কারণ বাবায় সৃষ্টি হয় নাই, আমি সৃষ্টি হব কোথেকে,
কলা গাছই এখনো তৈরি হয় নাই, কলা হব কোত্থেকে? এখন আদমকে সৃষ্টি করা হচ্ছিল, আদমের ঔরসে আমি আসব এটা লেখা হয়েছে, কুতিবতু নবিয়্যান। কিন্তু প্রতারকরা এই কুতিবতু এই শব্দকে পাল্টিয়ে ওরা এক জায়গায় বলছে কুন্তু, ইহুদিরা ওরা কুতিবতুকে কুন্তু বানিয়ে দিয়েছে, কুন্তু মানে আমি ছিলাম, অথচ সহিহ বর্ণনা হলো কুতিবতু, আমাকে ঘোষণা করা হয়েছে যে আমি একজন নবী আদম বংশে আসব। যেমন কিয়ামতের ঘোষণা আদম থেকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীরাই দিয়েছেন কিয়ামত আসবে, কিয়ামতের ঘোষণা হয়েছে নাকি কিয়ামত হয়ে গেছে? ঘোষণা হয়েছে যে সামনে কিয়ামত হবে। তেমনি আদম তখনও কাদা মাটিতেই ওই অবস্থায় আছেন, তখন ঘোষণা হয়েছে যে তার বংশে আমি সৃষ্টি হব, আমার যুগে আমি সৃষ্টি হব, তার অর্থ হয় না যে আমি সৃষ্টি হয়ে গেছি। যাই হোক, এখানে অনেক ধরনের বানোয়াট মিথ্যা কথা আছে, তো এই জাতীয় বানোয়াট মিথ্যা কথাকে নবীর হাদিস নামে চালিয়ে দেওয়ার কারণেই মুহাদ্দিসিনে কেরাম বাধ্য হয়েছেন কিছু হাদিসকে সহি, যেগুলি জেনুইন হাদিস এগুলিকে সহি বলেছেন, আর যেগুলি হাদিস কিনা সন্দেহ সেগুলিকে দঈফ বলেছেন, যেগুলি নির্ঘাত মিথ্যা কথা সেগুলিকে মওদু বানোয়াট বলেছেন।